হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি অনেক ভালো আছি। আর দেখো বন্ধু, এত পরিমাণে বাইরে আমি ছাদের দিয়ে করা জামা কাপড় তুলে নিয়েছি, যেগুলো শুকাইছে। তো আশা করি আমার পা গরম লাগতেছে এত পরিমাণে। আর ক্যামেরাটা আমি এই জায়গায় সেট করছি তো ভালো করে দেখা যাচ্ছে না, তো ভাবতেছি আবার অন্য জায়গায় সেট করবো। তো আমি আবার এই সামনে জায়গায় সেট করে আমি বসবো। বসে একটু গরম লাগছে অনেক, তো তার জন্য একটু বসে নিচ্ছি। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে করে দেবো। আর এত পরিমাণে গরম, বাইরে যদি কেউ রে 5 মিনিট রাখা যাবে রোদ্দুরে বসে থাকে যে শুকায় যাবে পুরো, এত পরিমাণে গরম লাগতেছে রোদ্দুর। আর অনেক জামা কাপড়গুলো এখন সব একটা করে ভাঁজ করবো। তো আমার ক্যামেরাটা জেনে খুঁজছি, মানে আমার কাছে লাগতেছে না যে ঠিক হচ্ছে ভিডিওগুলো, তো লাগতেছে অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে না, অনেক খারাপ ভিডিও আসতেছে না। তো আমি আবার আরেক জায়গায় তুলছি ক্যামেরাগুলো। তো এই জায়গায় দেখো আমার ব্লাউজটা পুরো রোদ্দুরে শুকাতে দিছি, পুরো কুচরি মেরে দিতে পেয়েছি। আমি ব্লাউজটা টানে টেনে সেটা করতেছি, এত পরিমাণে পুরো পুরো আঁটো হয়ে গেছে এক জায়গায়। এগুলো টানে টেনে সিধা করতে দিই, তো হচ্ছে না, বসে থাক। আয়রন করলেই ঠিক হবে, তো ধুয়ে দেবো পরে আয়রন করব। আর ঠিক হচ্ছে না, ধুয়ে দিই, এগুলো ভাঁজ করে নিই। আর দুপুরবেলা সবাই ঘুমাইছে বাড়ি, তো আমিও ভাবতেছি একটু ঘুমাবো, তো আমার কামই শেষ হচ্ছে না, তো ঘুমাবো কোন সময়। তো ভাবতেছি এগুলো ভাঁজ টাজ করে আমি একটু শোবো। তো আমার কাপড়টা আবার ভাঁজ করবো। আর রোদ্দুরে বেশি সময় হয় না, আমি এগুলো শুকাতে দিয়ে আসছি, তো এত পরিমাণে রোদ্দুর শুকায় গেছে তাড়াতাড়ি। আমার ছেলে দুপুরবেলা একটু ঘুমাইছে, বাড়ি একটু ঠান্ডা আছে। আর 5 মিনিট পরে ওঠার টাইম হয়ে গেছে, আর 5 মিনিট পরে উঠে যাবে। আর উঠে গেলেই আবার উৎপাত স্টার্ট হয়ে যাবে ওর। তো তার আগে আমি একটু এগুলো কামগুলো করছে শুয়ে পড়বো। আর আমার ছেলে জামা কাপড় এবার জায়গায় ধুয়ে দেবো। আর ওর জামা কাপড় ধুই আমি একটা খাঁচায় ধুই, যাতে সব কিছু ধোয়া যায়, এরকম থাল বাসন সব কিছু ধোয়া যায়। তো আমি ওইগুলো ওইতে ধুয়ে, ছোটো ছোটো জামা প্যান্ট ভাঁজ করা যায় না, তুই ওর মধ্যে ধুয়ে দিই। আর এই কিছুটা উপরে টানায় ধুই। এই ফুল ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর